হ্যালো ভিওর্স আমরা আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে ছয় বলে যাতে যার ছয় ছক্কা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও ভালো করে জায়গা হয়নি ভারতের ওয়ান ডে স্কোর তিন ম্যাচ সিরিজের ওয়ান ডে দলে জায়গা না হলেও এখন পর্যন্ত যে ফুরিয়ে জানে তিনি সেটা নির্বাচকদের আবার অবজিত দেন রবীন্দ্র জাদেদা বিশ ওভার ক্রিকেটে ভারতের নির্ভরযোগ্য এই অলরাউন্ডার ছয় বলে হাঁকিয়েছেন ছয় ছক্কা তবে সেটা যুবরাজ সিংহের মতো আন্তর্জাতিক ক্রিকেটের নয় ভারতের আন্তজেলা টি টুর্নামেন্টে এই কীর্তি গড়েছেন বাঁহাতি অলরাউন্ডার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তর্জাতিক টি টোয়েন্টি টুর্নামেন্টে জামনগরের হয়ে মাঠে নেমেছেন জাজাদা এদিন আম রেলের বিপক্ষে মাত্র উনসত্তর বলে একশো চুয়ান্ন রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই তারকা ব্যাটসম্যান টুর্নামেন্টের উদ্বোধনী দিন নিজ জেলা জামনগরে হয়ে একশো চুয়ান্ন রানের এক ইনিংস খেলার পথে এক ওভারে ছয় ছক্কা হাঁকান তিনি

জুতেন্দ্র চাহালে উত্থানে এই দুই স্পিনার সীমিত ওভার ক্রিকেটের দলে নিয়মিত জায়গা পান না শ্রীলঙ্কা সিরিজে সেটা আরও একবার দেখা গেল তবে ওয়ানডে বা টি টোয়েন্টি শুধু বল নয় ব্যাট হাতেও এখন অনেক জায়গা দেওয়ার আছে সেটাই প্রমাণ করলেন এখন পর্যন্ত পঁয়ত্রিশটি টেস্ট একশো ছত্রিশটি ও ওয়ানডে ও চল্লিশটি টিটোয়েন্টি খেলা যাতে যা ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যালেন্টি সাবস্ক্রিব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করুন